আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই যে আমি আপনারা লগে আরো একটা ভিডিও লইয়া আইছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করবা, চ্যানেলে যদি নয় সাবস্ক্রাইব করিয়ে বেল আইকনে ক্লিক করবা, আর না টানিয়ে দেখার চেষ্টা কর। গত হাইলাইতে সময় যে সানা আনছি কিন্তু আনি আর কি লগে লগে অত খাওয়া সম্ভব হইতো না, রাইত আর কি বেশ করে পানি দিয়ে ভিজাইয়ে রাখি দিছি, আর বিয়ানে এখন রান দিয়ে আর কি আজ বিয়ানে রান দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন চেঁচি আর কি লই দিয়েছি, লই একটা প্লেটের মাঝে সাজাইয়ে রাখি দিছি, আর সরিষার তেলের মাঝে রান দিছি, বাদে গুঁড়া মশলা আর কি লবণ আর হলুদ দিছি আর কিছু না, আর কাঁচামরিচ তো দিয়ার হিসাবে গুঁড়া মরিচ দিছিও না, আর ধনিয়া গুঁড়া দিছি, আর এর বাদে আর কি মসুরির ডাইলও আসলো তরকারি, আর ভাত রান দিয়ে সব রেডি করে খাওয়া দাওয়া করিয়া, আর এখন 12টার সময় 11টার সময় আর কি খাফরাঙ্গ আগুন বাড়িয়েছি, বাড়িয়ে আনিয়া আর দ্বারের মাঝে আর কি একটা চপিং বোর্ড আর কি আর ছুরি খাফরাঙ্গা এর বাদে লবণ মরিচ গুঁড়া লইয়া আর কি প্লেটের মাঝে সব রেডি করে লইয়া আইছি দাঁড়ির মাঝে, আর দাঁড়ির মাঝে বই আর কি তিন বইনে একলগে হাই আর বুয়া হাঁটি ইতরা আর কি আর বইনে যে করছে হরি আর কি লোয়ার ইতারে যে স্টার ফ্রুইট হইন যেন খাফরাঙ্গারে ঠিক কই, তখন তো হাঁটার বাদে একদম স্টারের মতো হয়ে গেছে, ওদের স্টারের লহান আর কি সেই বিয়ে আর কি বেশ কতটা হাঁটিস হইন, আর বাদ বাকি লাম্বায় আর কি হাঁটিস হইন, তো লাম্বায় ওকে পছন্দ করেন আর স্টারের লাগানো ওলা পছন্দ করেন, বেশিরভাগ স্টার আগে সবাই পছন্দ করেন, তো দখলে হাঁটি আর কি রেডি করছেন, লবণ আর মরিচ গুঁড়া আর কি দিয়া এক প্লেটের মাঝে দিলাইছেন, আমি বাবারে নিয়ে দিলাইছি, আর এখন লইয়া যাই আর মার লগে আর কি লাম্বা সেইপুর মাঝে আর কি লবণ আর মরিচ গুঁড়া দিয়ে আর কি মিলে ইয়া লইয়া যাই আর মারানো, মা আর কি কত সময় আর কি গরুর সেবা যত্ন করিয়া আইসন, মেহমানদারি করিয়া কুড়া ভুষি ওটা দিয়ে আইসন, এখন দিয়া ইয়া কিছু সময় হুতিছেন আর কি কষ্ট করিয়া আর কি দিয়া হইয়া তারা হেরান হইয়া ইয়ে হুতিছেন, আর এখন আর কি আমি তাহলে আর কি অন্য পালঙ্গ আনিয়ে দিয়ার কইসন আর কি খাইবা আনো দাঁড়ো রাখিয়া যাইতাম গেলাকে দাঁড়ো নিয়ে রাখিয়ে আইসি, এখন আইয়া আমরা আর কি করি কতটা লম্বা আর কতটা স্টার আর কি বানাইয়া, আর আমরা রে খাফরাঙ্গা গেছে বছরও দুইবার ধরে আর কি, আর এটা খাফরাঙ্গা এটা মিঠা আর ওলা রসালো লারো শীতের মাঝে, আর এটা মিঠা আর কি ট্যাঙ্গার তো কোনো বাতাসও নাই কোনো ট্যাঙ্গাও নাই, তার দুইবার ধরে এবার আর কি বেশ ধরছে না, একবার ধরছে তো বেশ আর কি খাইছি, আর এখন আবার ফুল দিয়ে আবার ধরে আর কি তখন সে একবার শেষ হওয়ার বাদে ফুল দিয়ে আবার ধরে, তো এখন এবারে আর কি বেশ ধরছে না, 6-7টা ধরছে, এনে তো 6টা আসলো আরও 2টা তৈছে নেক্সটটা 8টা ধরছে, আর নাই আমরা রাস্তা গাছ আর কি বাঁশ দিয়ে বাড়িয়ে আর কি চাইছি চেক করছি জাগড়াইয়াও চাইছি নাই, আর যেগুলো আর কি সামনে করছে এগুলো কুটা দিয়ে বাড়িয়ে আর কি পানিত পড়ছে পানিত কুচাই কুচাই পানিতে নিয়ে গাঁটের উপায় উঠাইয়া আনিয়া কষ্ট করিয়া আর কি এর বাদে খাইছে জ্বর লবণ মরিচ দিয়া। 10th December মনের বিডে এর লাগে আর কি কিছু ডেকোরেশন আইটেম অর্ডার করছি আইয়া আর এর, তো আইবার আগে আর কি মনের লাগে আর কি জো করছি ডেকোরেশন আর কি আইটেম কিছু আর কি আগে কত এর আগে একটা দেখাইছি না আইয়ারও একটা আর কি পার্সেল আইছে, তো ফ্লিপকার্টও অর্ডার করার বাদে আর কি আইতে লেটর করিয়া বইন আর কি কইছে মনে করে আইয়া আর কি বিডের তারিখ যাইব গিয়া কিন্তু আর কি জো হইতো না জিনিস এগুলো নকা আইতো না ডেকোরেশন করতাম কিতা দিয়ে, তো একটা অর্ডার করছে আইসে না হইলে আর একটা করিলে, এখন বাদে ফ্লিপকার্টরে গুয়াইছে আর এখন এখন কুজে গু দেখার এগু মিশোর মিশোরও গুয়াইছে, তো হইলো দুটা এই গুয়ার কি আর বিদায় করবার কাম নাই ক্যান্সেল করার কাম নাই আর কি, তো আর গুয়া নিলাই তারপর এখন 2টা হয়ে গেছে, 2টা তার কি বেলুন পাম্পার পাইছে 2টা 2 কালারের সুন্দর লাগে, একটা আসলো তো গোলাপি কালারের আর এখন একটা সবুজ কালারের, 2টা পাম্পারও দেখতে বেশ ভালো লাগে, আর আগর বেলুন এটা আসলো হার্ট শেপের আর কি 2টা বড় আর কি বেলুনের মাঝে, আর এখন করে তো আর কি স্টার আর কি 2টা সব আর কি হেই বেলুন কোনো সুন্দর লাগে, হেই ডেকোরেশন আইটেমও সুন্দর আছে আর এখন করে কোনো সুন্দর আছে, আমরা যে সময়তে আর কি দেখা দেখি করি আর দেখি সোনফা ফিয়াল আর কি দাদা একজন যাইতে রাতে তাড়াহুড়া করে দৌড়ি দৌড়ি আমি আইছি সড়ক পর্যন্ত, ওটা 2টা দাও লালটা এনার মাঝে আর কি জিনিস লইতে সময় সব বাবুয়া দিয়ে লইছি, দেখতে আর কি খারাপ লাগে আর লাগে কইলাম না আর খাম নাই ডাইনাতে টাকা দিয়ে দিয়ে আর বাদে গরো যাই বাবুয়া দিয়ে লইতেও লাগি নগরের বাদ লাগে, আর ভিডিও সারতে আর কি বাবুয়া দিয়ে দেওয়া পড়ে গেছে, দিছি না আর কি টাকা দিছি ডাইনাতে আর লইতে সময় বাবুয়াতে হয়েছি, আচ্ছা যাই হোক গরো আবার বাদে বইনে কইছে এটা হাঁ আর কইলাম এটা সারা গোর গোষ্ঠীর খালি তোমার একলা লইয়া দৌড়ি দিয়ে হইতো না, এবার সবই বাঘা বাঘা করে খাইছি মা বাবা আমরা 3 বোন আর কি 3 সবই মিলিয়ে আর গোড়া খাইছি,
আর বোন পুত্র বাট রাখে দিয়েছে একটা প্যাকেট, আর কিছু লাল প্যাকেট ওতে একটা রাখে দিয়েছে, তার লোকে সাদাইতে আর লাল ওতে একটা আমরা খাই দিছি। আর এর বাদে আর কি মরিচের বিষে অতটা তৈছেন বুবি আর কি, ওটা লাল লাল যেটা মরিচ আর কি অত বেশ জাল নাই আর কি, তো কইলে মতো গাছ লাগাইলে আমরা যদি ধরে তত ভাড়িয়া নিয়ে খাইতাম পারবো। ও আসায় আর কি বেশ করে দিছি আনিয়া, এর আগে দিছেন যেটা এটা ফুটিয়ে উঠিছে, আবার ও বউলোর মাঝে পেঁয়াজও, আবার ও বউলার মাঝে মরিচর চেরাও বেশি, আরো এক প্লেট আনিয়ে দিছেন গাছ হয়তো। তো আমরা তো মিশ্র চাষ হয়ে গেছে, শুকনার খেতোয়াল তো যে সমাজে তাকারি আর কি আনিয়ে লাগাই, শুকনার মাঝে যাওয়া ওই তো শুকনায় শুকনায় আইলে আমার খেতত করিয়া গেলাম, এতে যেটা ফল আর ফসল উঠে উঠিল। কিন্তু মিশ্র চাষ হয়ে গেছে, এর আগে একটা চেরা দিছেন বড় হয়েছে, আর একটা এখন বেশি দিছেন, আর পেঁয়াজও আর পাত্তাও নিয়েও খাইয়া, আর এখন আসমানের অবস্থা দেখলাম কি পর্যন্ত খাল উঠি হলুন জির লাগান খালা, খালি জিরার লাগান খালা, মেঘলা আর কি আস্থাটা দিন বিয়ানে ঘুম থেকে উঠেছি মান থেকে মেঘলা দেখি, আর এখনো পর্যন্ত মেঘলা 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 অবস্থায় বারোটার সময় সাড়ে এগারোটার সময় থেকে সোনফাড়ি খালি খাইয়া খালি বইছি, দেখে জ্বর চুকরা দুইটা যাইতে আর কি গুয়া ফাড়ি, বার কইলাম তোরা ফাড়িতে এনে গুয়া, তারা আরও খানি ফাড়িয়ে যাইতে আমি বাদে ডাকি আনি হারাইছি, হারাইয়া আমরা যত ফাঁকনা গুয়া আসলো সারা ফাড়াইছি, যদি মেঘ দেয় আর কি বাদে যদি ফাড়ানি হয় তো ফাঁকর মাঝে গাড়ি দিব, আর এখনও আর কি তা শুকাইছে একদিন করে রই দিয়ে, আবার আজ মেঘলা খালো উঠি মুখ খোলা, আসমানের মুখ খুলে রয়েছে আর কি, মেঘ গইতে হইতো কিন্তু মেঘ গইছে না, ওলা মেঘলা আর কি আর রয়েছে, আর এর বাদে বাড়ি আনছ খান থাকি আর কি মাতুয়া, আমরা আর কি একজনের কুটুম একজনের বাড়ির থেকে আইতে সময় হামাইসটা মনে হয় বাদে তাই তারার মাতুয়া আর কি ধরছে ওটা দিছই, খেয়েও কইন জামবুড়া খেয়েও কইন তা বাতাবি লেব, আমরার কাছে এটা মাতুয়া খেয়েও আবার মাতুও কইন, তা আমরা মাতুয়া কই হিসাবে আর কি মাতুয়াও কইয়ার, মাতুয়ার কই ওটা চারটা আনছ, তিনটা আর বাইর লোক একটা রাখি দিছে না, আর তিনটা আর কি আমরা চাটনি বানাইয়া খাইছি, গুয়া ফাড়াইয়া গুয়া তুকাইতে তুকাইতে আর কি গোর পর্যন্ত আনতে আনতে আর কি 2 ঘন্টা হয়ে গেছে, একটা ফাড়াইছি এর বাদে তারা রে হিসাব করিয়া দিছ, এর বাদে তুকাইয়া আনছি, এর বাদে গরু আনি হারাইছি, এটা করতে করতে আমরা 2 ঘন্টা গেছে গিয়া, এর বাদে গোসল করিয়া গরু আইছি, আইয়া ব্রেড দিয়ে আর কি চাহ খাইছি, আমি খালি চাহ খাইছি, আর বাদ বাকি সবে ব্রেড দিয়ে আর কি চাহ খাইছ, আমার ব্রেড ভালো লাগে না আইয়ের লাগে, আমি খালি আইলে আমার তারা ব্রেড দিয়ে খাইছেন, খাওয়া দাওয়া করি আর কি বইনে এখন ছাত্রপড়া তাইরেও নিয়ে দিয়ে আইছি, তাই আর কি ফাঁক করে তার পড়া উড়া দিয়ে চাহ খাইয়া গেছে, আর তার ছাত্র আর কি ছুটি উঠি দেওয়ার বাদে এখন আমরা সড়ক আর কি আইছি, দেখিয়া যাই আর বাবা আর মণিবাজারও গেছিলা আইত্রানি, এখন আওয়াত আর কি ইনে আই আর কি সড়ক দেখে কলা গাছে আর কি তুর দিছে বাঁকা বড় হইয়া তুর আর কি হয়েছে, তো এনে কিছু সময় আর কি ঘুরাঘুরি করিয়া, আর তারা আর কি দেখিয়া যাই আর কি বেশ কতটা অটো যারা আজ বাজার বারো নম্বর তো আর কি মানুষ যাইত্রা আইত্রা, তা বললাম তারা আইত্রানি দেখিয়াই বাদে দেখা তাই আমি আর বুবু না হতো সময় বইয়ের বাদে গেছি গিয়া গরো গরো আবার তোড়া বাদে আর কি তারা আইসই, আর বই না আর কি ছাত্র উত্তর পড়াইয়া ছুটি উঠি দিলাইছে, যদিও মেঘলা মেঘলা হয় কিন্তু আর কি মেঘ হইছে না, আই আবার ওলা আন্ধেরের মাঝে আর কি সারাটা দিন গেছে গিয়া, আর বাজার থেকে বাবা আইতে আনছেন হাত করা আর মিরকা মাছ আর কি দুইটা আনছেন, ওজনে জানি না কত আন আর কি দুইটা আর কি হলে হইয়ার, তো দুইটা মাছ হিসাবে 2 ভাগে আর কি 2 প্লেটও মায়ের রাখি দিছেন, আর লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে 2 প্লেটের মাঝে আর কি সেম মশলা দিয়ে আর কি বেলা করিয়া মেরিনেট করিয়া সরিষার তেল ফ্রাই করে লইবা, সবজি হিসাবে আলু আর হাত করা আনছেন আর ফান আনছেন, আর আনছেন যে খৈর সুটকি যেটা আমরা আর কি বেশ পছন্দ করি, সব সুটকি পছন্দ করি, আর মাঝে আর কি খৈর সুটকি বেশ ভালো লাগে আর কি, বুলা মাছের সুটকি বা খৈর হুকইন ওটাও আনছেন, আর বাদ বাকি আর কি বেশ পছন্দ হয়েছে না শাক টাক হিসাবে আর কি এটা আনছেন না, তাই কইছেন এটা অন্যদিন খাইবা, এটা শাকও কিন্তু আমি আনছি না, ওটা সবচেয়ে প্রিয় আর কি সবর আর কি পছন্দর জিনিস শীতের সময় আর কি বেশিরভাগ আর কি পাওয়া যায়, আমরা এনে লোকের আর কি বাজারও চাউমিন, তো একদিন মনিয়া আনছে আর কি গত বাজারও গিয়ে মনিয়া আনছে, বাজারও না এমনি একদিন গেছলো আর কি, তো পাওয়া যায় হিসাবে আনছে আনিয়া খাইছি, তো আমরা সবে ঝাপটা ঝাপটা করিয়া খাইছি, আর আজ গিয়ে আর কি বাবা সবর লগে আনছেন এক প্যাক আর কি, আমরা 3 বোনের লোকেও আনছেন আর তার লগেও আনছেন একটা, তো আর কি সাইডটা আর কি প্যাকেট আনছেন, আমরা সবে আর কি সারার আগে বাজারের আর কি জিনিস বার করার আগে সবার আগে ওটা খাইছি, খাওয়ার বাদে বাদ বাকিটা সব আর কি নিয়ে দইয়া বানাইয়া রেডি করবো, আর এখন হাঞ্জাবালা আর কি মগরি ভরা যান এখনও হইছে না, তো আমরা কুলিয়া আর কি বানাইছি না, সব কুলিয়া আর কি জায়গায় জায়গায় রাখি দিছি, মগরি ভরা জানোর বাদে আইয়া ভাগ্য হামাইয়া সবর আগে চা খাইম, আর বাদে বাদ বাকিটা আস্তে আস্তে রান্ধা শুরু করবো, ভাই এখন ওগুলো আইসই না, ফোন করে জিজ্ঞাসলাম আর কি কীটা আর কি আনা হয়েছে, কইছেন আর কি মাছ তাই বাজারের মাছ এটা অত পছন্দ করেন না, গাঙ্গর বা নদীর মাছ হইলে ঠিক আছে, বাজারের এটা কইন তো বিদেশে হইয়া তাই বেশ একটা আর কি যখন কুত আর কি বার করেন, এর লাগে তাই কইছেন দেশি চিকেন আনবা, যদি তাই না আনেন দেশি চিকেন তো তান লাগে আর কি বানানি হইব বাদে, আর এখন আমরা নগদ আর কি তরকারি বানাই আর আলু দিয়ে হাত করা দিয়া মায়ের হাত করা বানাই আর হাত করা দেখি কিছু মানুষের টেঙ্গা আর কি দিয়া খাইন, আমরা ওরা টেঙ্গা দিয়ে আর কি খাওয়া খাইন না, আমরা এতজন চলো সবে টেঙ্গা ফালাই আর কি খাইন, তো মায়ের সব আর কি টেঙ্গা ফালাইয়া আর হাত করা চাচিয়া লবণ দিয়া আর গরম পানি দিয়ে বেলা করে দইয়া আর কি রেডি করে লইছেন, আর আলু আমি বানাইয়া দইয়া রেডি করছি, আর তরকারি বানাইয়া এখন রেডি হাত করা দিয়ে আলু দিয়া আর মিরগা মাছ দিয়ে তরকারি,
আর বাবারে দিছি ফ্রাই করার কি কোড়া ফ্রাই কর মাছ এক পিস দিছি আর কি দিয়া তানে আর কি গরম ভাত দিয়া খাওয়া বুয়াইছি আর বাদে তরকারি দিব আর বাদে আমরা খাইমু আর কি আগে এখন ভাই আইছেন তান আর কি কেদা কেটে আনছন এখন আর কি বার করি আর বার করিয়া নিয়ে আর আগে বাদে আমরা খাওয়া দাওয়া করবো ভাই আইতে সময় আনছন উড়ি ইতারে আমরা ওই আইনা উড়ে কই ফুটফুটা আর কি সব বেশি উড়া উড়ি আইনা উড়ি আনছেন আর লগে আনছেন দেশি চিকেন আর আনছেন কমলা আর কাঁচামরিচ ফান বাবাই আনছেন ফান তাইনও আনছেন ফান একটাই হয়ে গেছে ফান তা আনি কোন আমরা রাখি দিব আগামী খাইলে আর কি বিয়ানে খাইমু আর দেশি চিকেন যেটা আর কি আনছেন সব আর কি দইয়া আর এটা করে রাখি দিবা সরিষার তেল দিয়ে আর কি সব লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফ্রাই করে রাখি দিবা আর আগামী খাইলে তরকারি বানাইমু আমার আজগুর ভিডিও আপনার গেছে কার গেছে কেলে লাগছে আর কি আমার কমেন্ট করে জানাইবা যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটা লাইক করবা আর চ্যানেলও যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করিয়া বেল আইকনও ক্লিক করবা আজগুর ভিডিও তখন পর্যন্ত রইল আগামীকাল অন্য একটা ভিডিও লইয়া আইমু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।